শনিবার সন্ধ্যায় মেলাঘরের নির্মহলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নতুন করে লেজার লাইট এবং সাউন্ড শোর উদ্বোধন করলেন। জি20-র প্রতিনিধিদের আগমন উপলক্ষে নির্মহলকেও সাজিয়ে তোলা হয়েছে, কারণ প্রতিনিধিদের নির্মহলেও যাওয়ার কথা রয়েছে। সাজিয়ে তোলা হয়েছে গোটা রুদ্রসাগর এলাকাকেই। এর আয়োজন করেছে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এই নির্মাণ সম্পর্কে আমরা লাইট এন্ড সাউন্ড আমরা দেখলাম। তো নির্মহলকে আমরা আগেও এসেছি, কিন্তু এখন কিন্তু নির্মহলে এসে সাংবাদিক বন্ধু ভাইয়েরা বোনেরা দেখেছেন আপনারা যে তার কত পরিবর্তন হয়ে গেছে। তো মহারাজা বিবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ওনার এটা সৃষ্টি, এবং আপনারা এটাও জানেন যে এই মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে সম্মান জানানোর জন্য গতকালই আগরতলা শহরে একটা যে আইসোলেটেড জায়গা ছিল জিরো পয়েন্ট, সেই জিরো পয়েন্টকে আমরা নাম দিয়েছি মহারাজা বীর বিক্রম চৌমুহনী। সেটা আমার জমুনির পাশে একটা আইল্যান্ড ছিল। তো সেইভাবে আমরা সব জায়গায় আমরা জাতি জনজাতি একসাথে আমরা থাকতে চাই, এবং এখানে আছে নীলমহল একটা যে স্থান আছে সারা পৃথিবীর মধ্যে। এই G20-র মাধ্যমে যারা বিভিন্ন কান্ট্রির থেকে আসবেন এর সম্বন্ধে কিন্তু জানতে পারবেন।